নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন এক জবা গাছের ভিডিও নিয়ে। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। আমরা জবা গাছকে ভীষণই ভালোবাসি তার সুন্দর সুন্দর কালার ফুলের জন্য। আর সেই সমস্ত গাছে যখন কিছু রোগ দেখা দেয়, কোনো কিছু পুষ্টির অভাব হয়, গাছগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন দেখা দেয়। আমরা হয়তো বুঝতে পারি না কী কারণে গাছগুলো পাতা হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, কিংবা আপনারা লক্ষ্য করবেন ফুলগুলো একেবারে কুঁকড়ে আছে, আর ফুলটা যখন ফুটছে তখন কিন্তু সম্পূর্ণভাবে ফুলটা ফুটতে পারছে না। তার কারণ কিন্তু আমাদের দেখতে হবে যে গাছের কী কারণে এগুলো হচ্ছে। একটা গাছের যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়ামের দরকার, তেমন কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ বলুন সব কিছুর জন্য দরকার আছে আয়রন, ম্যাগনেসিয়াম, সালফার, এরকম পুষ্টিগুণ কিছু খাবার গাছের দরকার আছে। যখনই আপনার গাছে একটা কিছুর অভাব পড়বে তখনই কিন্তু আপনার গাছগুলো ঠিক এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন গাছের মধ্যে। আমার এই গাছটা দেখে বুঝতে পারছেন কুঁড়িগুলো একেবারে ছোট্ট হয়ে আছে আর ফুলটাও সম্পূর্ণভাবে ফুটতে পারছে না। আমি এখানে যে সারটা রেখেছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট। এটার মধ্যে আছে সম্পূর্ণ পরিমাণে ম্যাগনেসিয়াম, আর এটা একটা খনিজ উপাদান, সেটা আমরা জানি। গাছের হঠাৎ করে বৃদ্ধি যখন হয় না তখন কিন্তু আমরা যদি এই সমস্ত সার গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছটা আপনার আস্তে আস্তে বৃদ্ধি বাড়তে শুরু করে দেবে। আর এই যে ফুলগুলো দুমড়ানো হয়ে আছে, কুঁকড়ে আছে, সেটাও আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হবে। আমরা এই সমস্ত সারকে দুভাবে গাছে প্রয়োগ করব। আমরা একটা লিকুইড স্প্রে করব, স্প্রে করলে খুব তাড়াতাড়ি গাছে এই সমস্ত সারগুলো পৌঁছে যাবে। যেমন আমার এই গাছটা দেখাচ্ছি, দেখুন পাতাগুলো কোনোটার সবুজ বর্ণ নেই, একেবারে আস্তে আস্তে হলুদ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর এই যে কুঁড়িগুলো ফোটার সময় কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে। খুবই খারাপ লাগে আমাদের এইভাবে যখন কুঁড়ি ঝরে পড়ে যায়। তার জন্য আমরা এই সমস্ত গাছে অ্যাপসম সল্ট ব্যবহার করব। মাসে একবার যদি আমরা এই সার ব্যবহার করি, আস্তে আস্তে এই গাছের যে ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে সেটা দূর হয়ে যাবে, গাছের ফুলগুলো ঠিক স্বাভাবিকভাবে ফুটবে। আমার মতো হয়তো আপনাদেরও অনেক গাছে এরকম লক্ষ্য করে দেখবেন, দু একটা গাছে এরকম ঠিক পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায় হঠাৎ করে। গাছের যে সালোক সংশ্লেষ সেটা তৈরি করতে পারে না, আর যে ক্লোরোফিলটা সেটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তার জন্যই গাছ যে খাবারগুলো আমরা দিই ঠিক মতো গ্রহণ করতে পারে না। এখানে আমি হাফ চামচ টবের মাটিতে দিচ্ছি। এইভাবে আপনারা একটু দিয়ে দেবেন, হাফ চামচ দিয়ে মাটিটা ঢাকা দিয়ে রেখে দেবেন। 10-12 দিন পর থেকে আস্তে আস্তে গাছে লক্ষণ আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে গাছগুলো যে কুঁড়িগুলো কুঁকড়ে যাচ্ছে সেটা স্বাভাবিক হবে, আর পাতাগুলো যে কুঁকড়ে যাচ্ছে সেটাও ঠিক হবে। পাতা হলুদ হয়ে যায় সেটা বন্ধ হবে। আমরা গাছের জন্য এইভাবে পরিচর্যা করব, তাহলেই আমাদের গাছগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে, আর এইভাবে আমরা গাছে ফুল ফোটাবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, নমস্কার।